প্রশ্নোত্তর পর্ব ২৪ এ একজন কমেন্ট করেছেন যে সারা বছর জ্বর বা জ্বর সবসময় হয়েই থাকে, এর কি কোনো ওষুধ আছে? আমি একটি টোটকা আর একটি গাছের ওষুধ বলে দেবো। গাছের ওষুধটি হচ্ছে শিকড়টি যদি আপনি শরীরে বেঁধে রাখেন, সে শিশু হোক, বড় হোক বা মানে বাচ্চা হোক বা বড়, ধারণ করে থাকলে জ্বর হওয়ার রোগ। এই কিছুদিন অন্তর জ্বর বা সবসময় জ্বর লেগেই থাকে, বা জ্বর শুধু সন্ধ্যের পরেই আসে, বা কারো কারো জ্বর রাত্রে আসে, কারো দুপুরে আসে, এই জ্বর হওয়ার রোগটা কেটে যাবে। নমস্কার, আমি শীতল গোস্বামী, আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার। যদি আপনি কোনো ডাক্তারের চ্যানেল সার্চ করতে গিয়ে আমার এই চিকিৎসার আপনি যদি ভিডিওটি পেয়ে থাকেন তাহলে ভুল, আমি ডাক্তার না, আমি বলতে পারেন একরকম কবিরাজ বা একজন গুণিন। তাই আমার ভিডিওটা কেটে আপনি কোনো ডাক্তারের সম্পর্কিত ভিডিও দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। এই যে ছবিটি দেখুন ভালো করে, ভালো করে দেখে নিন। এই যে ছবিটি, এর নাম আমি জানি না, এই গাছের নাম জানি না, একে জ্বরের গাছ বলেই আমি চিনি। মানে আমার ওস্তাদও জ্বরের গাছ বলেই দেখিয়েছেন, আমিও জ্বরের গাছ বলেই চিনি। আবার দেখুন ছবিটা ভালো করে। এই গাছের শিকড় রোগীর নাম করে, সুপারি দিয়ে নেমন্তন্ন করে, গাছ তোলার মন্ত্র বলে তুলে নিয়ে এসে বাচ্চাদের ক্ষেত্রে গলায় আর বড়দের ক্ষেত্রে হাতে ধারণ করতে দেবেন এই শিকড়। তাহলে এই ভালুক জ্বরটা আর হবে না, শুধুই জ্বর, শুধুই জ্বর, যখন তখন জ্বর, এই জ্বরটা আর হবে না। এবার আছে দ্বিতীয়তে, দুটো বলে দেবে বলেছিলাম, এটা তামার কয়েন নিয়ে গিয়ে সাদা আকন্দ গাছের গোড়ায় রবিবার দিন রোগীর নাম করে ওই কয়েনটি সাদা আকন্দ গাছের গোড়ায় রেখে এই কথাটি বলবেন, রোগীর বাতাস তুমি নাও, তোমার বাতাস রোগীকে দাও, রোগীর বাতাস তুমি নাও, তোমার বাতাস রোগীকে দাও বলে ধূপ জ্বালিয়ে প্রণাম করে চলে আসবেন। এটা একটি টোটকা, এটি গোপনে করবেন। আপনার বাড়িতে যদি কারো হয়ে থাকে আপনি করবেন, কাউকে বলবেন না, গোপনে করবেন, রোগী আর আপনি জানবেন। আর যদি আপনি গুণিনতান্ত্রিক বা আমার মতোই কাজের এই লাইনের লোক হয়ে থাকেন তাহলে যে এসেছিল সে তার সম্ভবত আপনার মন্দিরে যে পয়সা দিয়ে গেছে, ৫১ টাকা হোক, ২১টা হোক, সেই টাকাই রেখে ঠাকুরকে জানিয়ে আপনি একটা তামার কয়েন নিয়ে ওই গাছের গোড়ায় করে নেবেন। এবার অতি বিস্তর যদি আপনি না পান তামার কয়েন, বা আপনার বাড়িতে কোনো বুড়ো বুড়ি নেই, আগেকারের কয়েন নেই, দোকান থেকে কয়েন কিনে এসে করতে হবে না, আপনি স্বাভাবিক ১ টাকা, তো সব থেকে ভালো হয় পুরোনো দিনের, পুরানো দিনের টাকা হলে ভালো হয়, সেই টাকা নিয়ে গিয়ে সেম ওই গাছের গোড়ায় রেখে রোগীর বাতাস তুমি নাও, তোমার বাতাস রুগীকে দাও, রবিবার দিন করবেন। এমনটি করলে এই বাজে জ্বর, পচা জ্বর যাকে বলে, ছেড়ে যাবে। ইনস্ট্যান্ট জ্বর ঝাড়ার জন্য, যে একটা জ্বরের রুগী হঠাৎ এসছে, ওষুধে কাটান হচ্ছে না, যে জ্বরটা আমি ঝাড়বো, কীভাবে ঝাড়বেন এই নিয়ে ভিডিও দিয়েছিলাম, কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, আমি তবু বলে দিচ্ছি। ওগুলো আবার নতুন করে ভিডিও দেবো, তখন আমি রোগা বাদলা ছিলাম, কথা বলতে পারতাম না, ওই ভিডিওগুলো আমি বাদ দিয়ে দেবো, আবার নতুন করে হবে। তবু আজকের ভিডিওতে বলে দিচ্ছি একটি মন্ত্র, যে মন্ত্রটি একবার বলবেন আর ন গাছি মানে নটি দুর্বা ঘাস নেবেন, নটি একটা গুছি করে ধরবেন মন্ত্র বলতে বলতে, না মন্ত্র পুরাই বলবেন, তারপর যখন ফু দেবেন তখন মাথার থেকে একদম মাটি অবধি বসিয়ে থাকা অবস্থায় মাথার থেকে জ্বরটা ঝেড়ে আপনি মাটি অবধি নিয়ে যাচ্ছেন, আর যখন নামাবেন মন্ত্রটা বলা শেষ হলো, ফু যখন দেবেন ওই ঘাসে ওই ঠেকিয়ে দিলেন। এভাবে নবার মন্ত্র বলতে হবে, ন গাছি মানে নটি দুর্বা ঘাস দিয়ে একটা গুছি বানিয়ে ঝাড়তে হবে। মন্ত্রটি হচ্ছে, জ্বর জ্বর জ্বরা কাহাতোর ঘরা, হেমন্ত রাজার বেটি কনক চুরের নাতি, রাম দয়া বানে তোরে করেছি গুটি গুটি, পলায় যা জ্বর রাবণের খাটতল তথা যে জ্বরের করেছি অপমান, অমুকের হাড় ছাড় লাড় ছাড় শতেক পাজরা ছাড় মৌরি ঘোড়া ছাড়, সালকি আওয়াজারি নাইকি গিরিধারী, হিন্দু হলে গায়ে খাই মুসলমান হারাম খাই, কি 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 জ্বর, ইক জ্বর পিক জ্বর রস জ্বর রস্তর গা জ্বর জুয়ানি জ্বর ঝুকানি জ্বর দুধিহান্ত অজ্বর ছাই জ্বর ব্রাহ্মণী ছাই জ্বর পচা জ্বর একুয়াপালি জ্বর, কারাগায় ছাড় ছাড় জ্বর অসুরের স্কন্দ দিয়ে পর কারাগায়, রাজা শ্রীরাম লক্ষণের আজ্ঞায় জ্বর শিগগিরি ছাড় শিগগিরি ছাড় শিগগিরি ছাড়। মন্ত্রের যেখানে বলা হচ্ছে হিন্দু হলে গায় খায় মুসলমানে হারাম খায়, মানে আমাদের ক্ষেত্রে গায় খাওয়া হারাম, মুসলমান তো হারাম খায়, মানে এখানে বলা হচ্ছে যে আপনাদের হিন্দুকেও গাল দেওয়া হচ্ছে না আর মুসলিমকেও গাল দেওয়া হচ্ছে না, এখানে বলা হচ্ছে জ্বরটা কাদের, কি কি জ্বর, ইক জ্বর পিক জ্বর রস জ্বর রস্তকা জ্বর জোয়ানি জ্বর ঝোকানি জ্বর দুধিহন্ত জহজ্বর দুধিহন্ত অহজ্বর ছাই জ্বর ব্রাহ্মণী ছাই জ্বর, মানে জ্বরকে গালি দেওয়া হচ্ছে। জ্বর যদি হিন্দু হয় তাহলে গায় খায়, জ্বর যদি মুসলিম হয়, মানে জ্বরের জাত তো নেই, মন্ত্রে এরকম বলা হয়েছে, তো হিন্দু হলে গায় খায় মুসলমানের হারাম খায়, এটা যে বলা হচ্ছে এর মানে জাতি ধর্মকে গালি দেওয়া হচ্ছে না, এটা জ্বরটাকে গালি দেওয়া হচ্ছে, যাতে জ্বরটা পালাই।
আজকের ভিডিওটি এটুকুই ছিল। যদি ভালো লাগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন। যারা এতে বিশ্বাসী, এই সকলে বিশ্বাসী, খুব বিপদে পড়ে গেছে, তাদেরকে দিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।